নমস্কার, শুরু করছি অ্যাস্ট্রোটিপসে আরেকটি নতুন জ্যোতিষ আলোচনা নিয়ে। অবশ্যই সরাসরি অনুষ্ঠানে চলে যাব, তো অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে এসে নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বর্তমান যুগের একটি সমস্যা, কারণ হচ্ছে এই বিষয়টি থেকে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়। তো সেটি হলো ওভার সেক্স, কি ধরনের যোগ থাকলে পারে একজন জাতক বা একজন জাতিকার ক্ষেত্রে দেখা যায় যে একটা ওভার সেক্সের প্রবলেম, অতিরিক্ত কামুক ভাব বা অতিরিক্ত কামুকতার যোগ কি ধরনের গ্রহ অবস্থান থাকলে পারে পরিলক্ষিত হয়। চলে আসি সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে যে কি ধরনের যোগ থাকলে অতিরিক্ত কামুকতা বৃদ্ধি পায়, এবং অতিরিক্ত কামুকতা কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করতে পারে। বিবাহের আগে একাধিক সম্পর্ক, একাধিক প্রেম এবং একাধিক প্রেমের মধ্যে ফিজিক্যাল রিলেশন, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহের পরে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার্সের সমস্যা নিয়ে বিবাহিত জীবনকে বিভিন্ন রকমভাবে ডিস্টার্বেন্স তৈরি করে দিতে পারে এই অতিরিক্ত কামুক যোগ। জন্মছকের ভিতরে কি ধরনের গ্রহ অবস্থান থাকতে পারে এই ধরনের যোগ সৃষ্টি হতে পারে, আজকে এটা নিয়ে আমাদের আলোচনা। চলে আসি শীতে শীতে জন্মছকে। আপনারা অবশ্যই জন্মছকের ভিতরে খেয়াল রাখবেন, এই যোগটি সম্পর্কে যখন আমি আলোচনা করব অবশ্যই নোট করে রাখার চেষ্টা করবেন, যারা আপনার জ্যোতিষ বিষয়টিকে ভালোবাসেন, জ্যোতিষের স্টুডেন্ট বলতে গেলে অনেকে আছেন আপনারা আমার অনুষ্ঠানকে ফলো করেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই নোট করে রাখবেন যে কি ধরনের গ্রহগত অবস্থান থাকতে পারে এই ধরনের যোগ সৃষ্টি হয় বা এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। সমস্যাটা কিন্তু হালকাভাবে নিলে হবে না, কারণ এই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু অনেক রকমের সমস্যা ক্রিয়েট হতে পারে। বর্তমান যুগে আমরা বিভিন্নভাবে দেখছিও সেটা, যে এই ধরনের সমস্যা থেকে কিন্তু অনেক রকমের সমস্যা চলে আসছে। অতিরিক্ত কামুক যোগ জন্মচক্রের ভিতরে কী রকম গ্রহ থাকলে পারে দেখতে পাওয়া যায়। প্রথম নম্বর কথা হচ্ছে যে কামুকতার সেক্সের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং মঙ্গল, এই সেক্সকে সাইড থেকে প্রভাবিত করে কিন্তু রাহু। তাহলে আমাদের জন্মছকে এই শুক্র, মঙ্গল এবং রাহুকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্নভাবে খুঁজে বেড়াতে হবে যে অতিরিক্ত কামুকতার যোগ সৃষ্টি করছে কিনা। জন্মছকে যদি শুক্র গ্রহটি কোনোভাবে উচ্চস্থ বা নিচস্থ থাকে, আমরা জানি যে উচ্চস্থ মীন রাশিতে উচ্চস্থ হয় এবং কন্যা রাশিতে নিচস্থ হয়ে থাকে, তো শুক্র গ্রহটা যদি কোনোভাবে কন্যা রাশিতে এবং মীন রাশিতে থেকে ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে অবস্থান করে, তাহলে কিন্তু অতিরিক্ত কামুকতা বৃদ্ধি করিয়ে দেবে। শুক্র গ্রহটি যদি জন্মছকের ভিতরে কোনোভাবে রাহুর সঙ্গে বা মঙ্গলের সঙ্গে সম্বন্ধ সৃষ্টি করে বা একসঙ্গে অবস্থান করে বা দৃষ্টির সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে, তাহলে কিন্তু অতিরিক্ত কামুকতা বৃদ্ধি করাবে। শুক্র গ্রহটি যদি নবাংশ কুণ্ডলিতে গিয়ে প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে যায়, তাহলেও কিন্তু কামুকতার যোগ সৃষ্টি করায়। শুক্র গ্রহটি যদি কোনোভাবে মঙ্গলের সঙ্গে সম্বন্ধ সৃষ্টি করে, সেক্ষেত্রেও কিন্তু কামুকতা বৃদ্ধি করাবার একটি কারণ হতে পারে। শুক্র গ্রহটি যদি কোনোভাবে জন্মছকে অষ্টম ঘরে চলে যায়, তাহলেও কিন্তু দ্বাদশ ঘরে চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু কামুকতাকে বৃদ্ধি করতে পারে। এছাড়াও কিন্তু সপ্তম পতি যদি অষ্টমে চলে আসে, তাহলেও কিন্তু কামুকতা বৃদ্ধি করার একটি যোগ সৃষ্টি করে। এর সঙ্গে সঙ্গে কিন্তু যদি কোনোভাবে মাঙ্গলিক দোষ থাকে সেই জাতক বা জাতিকার, তাহলেও কিন্তু বিভিন্ন রকমভাবে কামুকতা বৃদ্ধি পায়, কারণ মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে সেই মঙ্গলের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে সপ্তম বা অষ্টম ভাবের ওপরে কিন্তু তার প্রভাব থাকবে, এবং এই প্রভাবের কারণে কিন্তু একটি সেই জাতকের ভেতরে কামুকতাকে বৃদ্ধি করাবে। এবারে ঘটনা হচ্ছে যেটা, যে কামুকতা তো বৃদ্ধি করিয়ে দিল, কিন্তু কামুকতা এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে যে জন্মছকের মধ্যে যদি কোনোভাবে অষ্টমপতি অষ্টমে অথবা সপ্তমপতি সপ্তমে বা অষ্টমপতি সপ্তমে বা সপ্তমপতি অষ্টমে এই ধরনের যোগ সৃষ্টি করে, তাহলেও কিন্তু বা দ্বাদশপতি অষ্টমে এই ধরনের যোগ সৃষ্টি করে, তাহলেও কিন্তু কামুকতা বৃদ্ধি করাতে পারে। এই কয়েকটি বিষয় যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে কিন্তু একটি জন্মছক থেকে খুঁজে বার করে নেওয়া যাবে যে সেই জাতকের কামুকতা কতটা পরিমাণে, তার সেক্স পাওয়ার আছে বা সেক্স পাওয়ারটা ওভার কিনা, ওভার সেক্স কিনা, এটা কিন্তু পর্যবেক্ষণ করলে খুঁজে পাওয়া যাবে। এবারে হচ্ছে যেটা বিষয়, সেটা হচ্ছে যে ওভার সেক্স থাকার পরে কি সেই জাতক বা জাতিকা এই ওভার সেক্সটাকে বিভিন্ন রকমভাবে ইউজ করবে, সেটাকে খুঁজতে গেলে আমাদেরকে তিনটে বিষয়কে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে প্রথম, যে আমাদের সেই জাতক বা জাতিকার লগ্ন কতটা স্ট্রং আছে। লগ্ন যদি প্রচণ্ড পরিমাণে স্ট্রং থাকে এবং সেই জাতিকার ভেতরে যদি প্রচণ্ড কামুকতার জায়গাটা থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা সেই জাতিকা এই কামুকতাটাকে কিন্তু মিসইউজ করবে না। হ্যাঁ, এই কামুকতার জায়গাটাকে কিন্তু সে এই কামুকতার বিষয়টিকে নিয়ে কিন্তু দুর্বল হয়ে পড়বে না,
এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটি, যে যদি লগ্নের ওপরে কোনোভাবে রাহু প্রভাব বিস্তার করে থাকে তাহলে কিন্তু সেই জাতকের ভেতরে এই কামুকতার জায়গাতে কিন্তু রাহু বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি করবে, অর্থাৎ একাধিক প্রেম, এক্সট্রা অ্যাফেয়ার্স ইত্যাদি ইত্যাদি কিন্তু বিবাহের আগে বা বিবাহের পরে কিন্তু ক্রিয়েট করাবে। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা খেয়াল রাখতে হবে, রাহু যদি পঞ্চমভাবে থাকে, সপ্তমভাবে থাকে, নবমভাবে থাকে এবং কোনোভাবে যদি শুক্রের সঙ্গে অবস্থান করে, রাহু যদি প্রচণ্ড পরিমাণে বলশালী হয়ে থাকে, রাহুর দশা যদি চলে আর এই সমস্ত যোগ যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেই জাতক কিন্তু একাধিক প্রেমের সঙ্গে আবদ্ধ হয়ে পড়বে বা বিবাহের পরে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে। এরকম যোগ যদি কোনো জন্মচক্রে থাকে তাহলে আমি সাধারণ মানুষকে যে কথাটি বলবো যে এই যোগগুলি কিন্তু যদি থাকে জন্মচক্রে তাহলে কিন্তু, এবং এই যোগগুলির কারণে কিন্তু যদি দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে বিবাহের আগে বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে, একাধিক প্রেমের মধ্যে জড়িয়ে পড়ছে এবং ফিজিক্যাল রিলেশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই যোগগুলোকে ঠিক করে দেওয়া যায় এবং এর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু এই যোগগুলোকে সম্পূর্ণ সঠিক করে দেওয়া যায়। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা খেয়াল রাখতে হবে, বিবাহের পরে যদি দেখা যায় এই ধরনের যোগ আছে এবং বিবাহ করলো, সেক্ষেত্রে কিন্তু বিবাহের পরে বিশেষভাবে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার্সের সম্ভাবনা তৈরি করে দেয়। তাহলে সেক্ষেত্রে আমি এখানে বলবো যে বিবাহ করার আগে কিন্তু যখন ম্যাচ করানো হবে তখন কিন্তু এই বিষয়টাকেও একবার পর্যবেক্ষণ করে নেওয়ার দরকার যে সেই জাতক বা সেই জাতিকার এই কামুকতার জায়গাটা কতটা কী পজিশনে রয়েছে, কী জায়গাটার ভিতরে কীরকম অবস্থানে আছে, হ্যাঁ এটাও কিন্তু অবশ্যই পর্যবেক্ষণ করা দরকার। এবং তার সঙ্গে সঙ্গে যদি এরকম সমস্যা পাওয়া যায় সঠিকভাবে যদি এর প্রতিকার বা প্রতিবিধান করা যায় তাহলে কিন্তু এই যোগটি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যেতে পারে এবং সুন্দরভাবে কিন্তু নিজের জীবনকে অতিবাহিত করা যেতে পারে। এই যোগটির কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে মান সম্মান হানি হতে পারে, প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিস্টার্বেন্স তৈরি হতে পারে, প্রচণ্ড পরিমাণে এই যোগটির কারণে কিন্তু অনেক সময় বিবাহিত জীবনে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু এইরকম ধরনের একটি জটিল বা কুটিল যোগ যদি থাকে সেটাকে কিন্তু আমি মনে করি যে ঠিকঠাক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবং আপনারা যদি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এরকম ধরনের যোগ কিন্তু অনেক রকমের জটিলতা সৃষ্টি করে, তাই এরকম যোগ যদি থাকে অবশ্যই তার প্রতিকার করুন এবং প্রতিকার করলে পারে কিন্তু এই যোগটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাইডলাইন আছে, এই গাইডলাইনগুলো যদি মানা যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে রিকভার করে দেওয়া যায় এই যোগটিকে। তো খুব সামান্যভাবে আজকের অনুষ্ঠানটি করলাম, অবশ্যই আশা করি আপনারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন এবং কোনো রকম কনফিউশন থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আরও একটা কথা বলবো যে শুধুমাত্র আপনারা দেখে কিন্তু এই যোগটিকে বিচার করে নেবেন না, এই যোগটিকে বিচার করার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু বিষয় দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে D9 চার্ট, বর্তমান গোচর, বর্তমান দশা, অন্তর্দশা, এই সমস্ত বিচারগুলো কিন্তু করতে হবে। নইলে কিন্তু এরকম যোগ থাকলেই যে এই ঘটনাগুলো ঘটে যাবে সেরকম কিন্তু ব্যাপার নয়, কিন্তু এই ধরনের ঘটনা ঘটার কারণে এই ধরনের যোগ থাকলে কিন্তু এই কামুকতা জায়গাটা বৃদ্ধি করে, কিন্তু সেটা মিসইউজ হবে কিনা তার জন্য কিন্তু বর্তমান গোচর, দশা, অন্তর্দশা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখার, D9 চার্ট দেখার ব্যাপার আছে। তাই আপনারা কিন্তু নিজেদের বা পরিবারের লোকজনদের যদি জন্মছক দেখে এরকম যোগ পেয়ে যান, নিজেরা কিন্তু ডিসিশান নেবেন না, অবশ্যই কিন্তু একজন সুদক্ষ জ্যোতিষের পরামর্শ নেবেন এবং অবশ্যই পরামর্শের দ্বারা, প্রতিকার প্রতিবিধানের দ্বারা কিন্তু এই যোগটিকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়া যায়। তো আজ এই পর্যন্ত, আবার আর একটি অনুষ্ঠান নিয়ে পরের দিন দেখা করবো, ততক্ষণে নমস্কার।